অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো রয়েছে। তোমাদের ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের জন্য আজ যে বিষয় নিয়ে আসা হয়েছে, তোমাদের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটি শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সব উত্তরগুলো আজকে জানিয়ে দেওয়া হবে। তাই এই উত্তরগুলো জেনে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্টের মধ্য দিয়ে। ভালো লাগলে লাইক দিয়ে অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। তাহলে চলো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো জেনে নাও। মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলার তোমাদের যে প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে বোঝাপড়া কবিতা থেকে, সেইটে সবার চেয়ে শ্রেয়, কবির মতে সবার চেয়ে শ্রেয় কী? তো এর উত্তরের জন্য প্রথমে প্যারা করে নেবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যের অন্তর্গত পাঠ্য বোঝাপড়া কবিতায় কবি মানব জীবনের জীবন জিজ্ঞাসার অভিজ্ঞতা প্রকাশ করেছেন। এরপর আবারও প্যারা করে বা অনুচ্ছেদ করে তাতে লিখতে হবে, জীবনে দুঃখের পরেই রয়েছে সুখের ঠিকানা, জীবনে চলার ক্ষেত্রে নানা বাধা বিঘ্ন বিবেচনা করে এগিয়ে যেতে হবে, না হলে যে কোনো মুহূর্তে ভুলভ্রান্তিতে সব কিছু ওলট পালট হয়ে যেতে পারে, সম্পূর্ণ ডুবে গেলে নিজের অস্তিত্ব থাকবে না, তাই খুব সতর্কতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, অপরের সঙ্গে ঝগড়া বিবাদ না করে মিলেমিশে দুঃখ সাগরে ভেসে থাকতে হবে, আর এইভাবে থাকলে সেটাই শ্রেয় বা উপযুক্ত হবে। তো এরপর দ্বিতীয় যে প্রশ্নটি দেয়া হয়েছে, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব, বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? এক্ষেত্রে অদ্ভুত আতিথেয়তা এই রচনা থেকে নেওয়া হয়েছে। প্রথমে প্যারা করে নিতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি গ্রন্থের অন্তর্গত পাঠ্য অদ্ভুত আতিথেয়তা গল্পে বা রচনায় বক্তা আরব সেনাপতি অতিথি মূর সেনাপতি প্রাণ রক্ষার বিষয়ে আনুকূল্য করবেন। তো এরপর প্যারা করে তাতে লিখবে, আরব সেনাপতি প্রথমভ্রষ্ট পরম বন্ধু ভেবে মূর সেনাপতির সঙ্গে কথাবার্তায় জানতে পারেন মূর সেনাপতি তার পিতার হত্যাকারী। যেহেতু আরব জাতি আতিথেয়তায় পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তাই সৌজন্যের কারণে পিতার হত্যার প্রতিশোধ নিতে আরব সেনাপতি পারেন না, তাকে অতিথি হিসেবে আসা মূর সেনাপতির প্রাণ বাঁচাতে হয় এবং সেই বিষয়ে উপযুক্ত তিনি সাহায্য করবেন। এরপর যে তিন নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে, এই রইল তোদের পিকনিক আমি চললাম, বক্তাকে কেন তিনি পিকনিকে থাকতে চাননি? তো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে প্রশ্নোদ্ধৃত অংশের বক্তা দলপতি টেনিদা। এটি লেখার পর আবার পুনরায় প্যারা করে এর পরের উত্তরটি লিখতে হবে, বনভোজনে কী কী আইটেম হবে তার কথাবার্তায় ক্যাবলা জানায় কুদ্রির তরকারি ঠেকুয়ায় আইটেম থাকবে এই বনভোজনে, এই বিষয়টি জানালে তার নিম নিশিন্দের চেয়ে অখাদ্য মনে করায় টেনিদা পিকনিকে থাকতে চায়নি, কারণ টেনিদা কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু ভালো লাগে না, কারণ এর চেয়ে তিনি আরও ভালো ভালো আইটেম পিকনিকে থাকবে মনে করেছিলেন। তো এরপর যে পরের যে প্রশ্নটি দেওয়া হয়েছে, পরবাসী কবি নিজ বাসভূমি গড়বে, কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন? বিষ্ণুদের পরবাসী কবিতার এর উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে প্যারা বা অনুচ্ছেদ করে তাতে লিখতে হবে, বিশ শতকের কবি বিষ্ণুদের পরবাসী কবিতায় কবির মনে এই প্রশ্ন জেগেছে। তারপর প্যারা করে লিখবে, কবি বিষ্ণুদেব প্রকৃতির কোলে প্রাকৃতিক পরিবেশে বাস করতেন, নানান জীবজন্তু ও মানুষের সাহচর্য এক সুন্দর জীবন সেখানে ছিল, কিন্তু সভ্যতার নানান চাহিদা ও বিকাশের ফলে জঙ্গল সাফ করে ফেলার ফলে তো বসতি গড়ে ওঠে এবং বনের পশু পাখিরা মারা যায়, কবির সেই পরিবেশ থেকে বিলুপ্ত হন, তাই পরবাসী হয়ে প্রাকৃতিক পরিবেশ খুঁজতে থাকেন কিন্তু পান না, তাই কবির মনে প্রশ্ন জেগেছে, পরবাসী এই জীবন ত্যাগ করে কবি নিজের বাসভূমি গড়বেন, কারণ প্রাকৃতিক সেই সৌন্দর্য শোভা এখন নেই, নাগরিক সভ্যতার আগ্রাসন সব কিছুকে নষ্ট করেছে। তো এরপর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, এইভাবে আমরা দেহরাদ্রুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিকে যেন এক প্রস্তুত সাহিত্য গোষ্ঠী
বা সম্মেলন লাগিয়ে দিলুম। লেখকের বক্তব্য অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও, এক্ষেত্রে প্যারা বা অনুচ্ছেদ করে শুরু করবে। পথচলতি রচনায় লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেহরাদুন এক্সপ্রেসে গয়া থেকে কলকাতা ফেরার কাহিনী বর্ণনার প্রসঙ্গে এমন মন্তব্যটি করেন। তো তারপর লিখতে হবে প্যারা করে, দেহরাদুন এক্সপ্রেসের প্রস্তুত সাহিত্য গোষ্ঠী শুরু হয় খুশহাল খাঁ খট্টকের প্রেম বিষয়ক গজল এই বিষয়ের প্রশ্নের মধ্য দিয়ে। ঔরঙ্গজেবের সময় পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন খুশহাল খাঁ খট্টক। লেখকের কৌতূহলে একজন যাত্রী গজল শোনায়, তারপর আদম খান আর দুরখানির মহম্মদের কিসসার কথা হয়। লেখকের পাশাপাশি ওই কামরায় থাকা সমস্ত যাত্রীরা মন দিয়ে সেই কাহিনী শুনে। পাঠানের গলা কর্কশ হলেও গান ও পাঠের মধ্য দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখে। এইভাবে এই অল্প সময়ে যেন সেখানে পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন হয়। এরপর যে প্রশ্নটি দেয়া হয়েছে, এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা, ভাবনাটি কার? বিধাতা তাকে কী কী দেবেন বলে সে মনে করেছে। এক্ষেত্রে প্যারা করে লিখতে হবে তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতার থেকে নেওয়া প্রশ্নোদ্দিত চরণের ভাবনাটি কবির ঘরে থাকা চতুর চড়ুই পাখির। তো তারপর প্যারা করে পরবর্তী অংশ লিখতে হবে, চড়ুই পাখি ভাবে কবি চলে গেলে বিধাতা ঘরের থাকা ঘরের জানালা দরজা টেবিল ফুলদানি বই খাতা সবই দেবেন, এইসব চড়ুইয়ের নিজের হবে বলে সে ভেবেছিল বা তার ভাবনা। এরপর যেটি দেয়া হয়েছে, দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো, সম্ভাষণ এক্ষেত্রে সম্ভাষণ আমরা তিনটি দল পাব, তার মধ্যে সম এবং সন এ দুটি রুদ্ধদল এবং ভা এটি মুক্তদল। এরপর যেটি দেয়া হয়েছে, উঠন্তি মূলক পত্তনে চেনা যায় প্রবাদটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো, এক্ষেত্রে উঠন্তি মূলক পত্তনে চেনা যায় অর্থাৎ ভবিষ্যতের আভাস শুরুতেই পাওয়া যায় এবং এর বাক্য এইভাবে দেয়া হতে পারে বা তোমরা নিজেদের মতো তৈরি করে নিতে পারো। বসে আঁকা প্রতিযোগিতায় মেয়েটি এমন সুন্দর এঁকেছে পরে চিত্রকর হয়ে উঠবে কারণ কথায় বলে উঠন্তি মূলক পত্তনে চেনা যায়। যাই হোক, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রথম যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছিল তার সম্পূর্ণ।